ফেশিয়াল রোলার গুলো দেখতে মূলত এই টাইপেরই হয়, কিন্তু এই স্টোনটা বিভিন্ন রোলারের বিভিন্ন টাইপের হতে পারে। বর্তমান মার্কেটে সব থেকে জনপ্রিয় বা হাইপড প্রোডাক্ট গুলোর মধ্যে এই পিঙ্ক কোয়ার্টজ যে স্টোনটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা জেড রোলার আছে, কুলিং রোলার আছে, বিভিন্ন ধরনের স্টোন এখানে সেট করে বিভিন্ন ধরনের নামকরণ করা হয়েছে। এনশিয়েন্ট চায়নায় বিউটি বা স্কিন কেয়ার রুটিনে এই ধরনের রোলার ছিল মাস্ট, কারণ এই ধরনের রোলারের মাধ্যমে খুবই জেন্টলি ম্যাসাজ করে স্কিনে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করা সম্ভব এবং স্কিনের কন্ট্রোলিং বা স্কাল্পটিং খুব ন্যাচারালি এই ধরনের রোলার ব্যবহার করে কিন্তু করা যায়। বিউটি ইন্ডাস্ট্রিতে এই ধরনের রোলার কিন্তু এখন খুবই হাইপ একটা এলিমেন্ট। বেসিক্যালি রোলার গুলোর এই দুই সাইডে দুইটা ডিফারেন্ট সাইজের স্টোন থাকে, একটা থাকে বড় স্টোন, এটা দিয়ে মেইনলি নেক, ফোরহেড এইসব জায়গাতে ম্যাসাজ নেওয়া হয়। আমাদের ফেসের ছোট যে পার্টগুলো আছে, বেসিক্যালি যেমন চোখের নিচে, নাকের পাশ থেকে এই পর্যন্ত এইসব জায়গাতে এই ছোট রোলারটা ব্যবহার করে ম্যাসাজ দেওয়া হয়। দেয়ার আর ডিফারেন্ট সর্টস অফ ফেসিয়াল রোলার ইন দ্য মার্কেট নাওডেইজ। অরিজিনাল রোলারগুলোর এই জায়গাটাতে মূলত স্টোন ব্যবহার করা হয় এবং স্টোনের অরিজিনালিটির উপর ডিপেন্ড করে কিন্তু এর উপকারিতা। নকল বা কোনো ফেক রোলার ব্যবহারের মাধ্যমে স্কিনের কিন্তু উপকার থেকে অপকারী বেশি হতে পারে। এবার চলো জেনে নেওয়া যাক কি কি কাজে ব্যবহার করা হয় এই ফেসিয়াল রোলার। ফেসিয়াল রোলারের কাজটা মূলত কি? ফেসিয়াল রোলারের সাহায্যে খুবই আস্তে, আই রিপিট, খুবই আস্তে, জেন্টলি ফেসকে আপওয়ার্ড মুভমেন্টে আস্তে আস্তে করে ম্যাসাজ করতে হয় এবং প্রত্যেকটা ডিরেকশন নট মোর দ্যান 5 times। কেউ যদি মনে করে হ্যাঁ রোলার আমি পেয়েছি, আমার স্কিনকে একদম রোল করে আপওয়ার্ড মুভমেন্টে নিয়ে যাব, এইভাবে করলে স্কিন একদম উপরের দিকে চলে যাবে, যতবার বেশি করা যায় তত ভালো হবে, দ্যাটস আ রং কনসেপ্ট। আসলে প্রত্যেকটা ডিরেকশনে 5 বারের বেশি ম্যাসাজ করা যাবে না, দিনে 2 বারের বেশি ম্যাসাজ না নেওয়াটাই বেটার এবং খুবই খুবই জেন্টলি লাইট হ্যান্ডেড ম্যাসাজটা নিতে হবে। কেউ যদি মনে করে প্রেস করে উপরের দিকে টানলে মনে হয় বেশি উপকার হবে, এটা কিন্তু ঠিক নয়, বরং এটা ক্ষতি। এবং প্রত্যেকটা জায়গাতে বলে দেওয়া আছে সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি তুমি ফেসিয়াল রোলার ব্যবহার না করো, এতে হিতে বিপরীত হতে পারে, অর্থাৎ স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যেতে পারে, স্কিনে খুব দ্রুত রিঙ্কেলস চলে আসতে পারে, ফাইন লাইন্স চলে আসতে পারে। সো উপকার করতে যে অপকার করো, আমাদের স্কিনের সেলগুলো খুবই ডেলিকেট, খুবই ডেলিকেটলি সেটাকে হ্যান্ডেল করতে হবে এবং খুব জেন্টলি ফেসের সাথে বিহেভ করলে ফেসিয়াল স্কিনও তোমার সাথে কখনো বিট্রে করবে না। এবার চলো জেনে নেওয়া যায় ফেসিয়াল রোলার ব্যবহারের মাধ্যমে আমাদের কি কি বেনিফিটস হবে। ফার্স্ট অফ অল, আমাদের স্কিন যেহেতু আমরা উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্টে ম্যাসাজ করছি, এতে ব্লাড সার্কুলেশন খুবই ভালো হবে, স্কিনটা অনেক বেশি টোনড হবে, অর্থাৎ স্কিনের যেসব জায়গাতে আমরা কন্ট্রোল করি মেকআপের সময় ন্যাচুরালি দেখতে ওই ধরনের মানে টোনড হবে স্কিনটা। বেয়ার ফেসও যদি তোমাকে দেখা যায় সে তারপরেও কিন্তু স্কিনটা অনেক বেশি টোনড মনে হবে, স্কিনটা ঝুলে আসবে না, শ্যাগি স্কিনটা রেডিউস হবে, পাফিনেস কমবে, আন্ডার আইজের নিচে যাদের ডার্ক সার্কেল পড়ে ডার্ক সার্কেলটা রিমুভ হবে, স্কিনটা অনেক বেশি রেডিয়েন্ট অ্যান্ড গ্লোই মনে হবে যেহেতু ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, আর মোর ওভার রিঙ্কেলস দেরিতে আসবে, ফাইন লাইন্সটা রিডিউস হবে অ্যান্ড গ্র্যাভিটির কারণে আমাদের স্কিনের টেন্ডেন্সি থাকে আস্তে আস্তে নিচের দিকে ঝুলে পড়া। প্রতিদিন 2 বার যদি এই ধরনের ম্যাসাজ আপওয়ার্ড মুভমেন্টে দেওয়া হয় প্রপারলি, স্কিনটা এই যে নিচের দিকে চলে আসা, ঝুলে যাওয়া এই জিনিসটা হবে না। এছাড়া এটা আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজ করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের যেসব টেনশন পয়েন্ট আছে সেসব জায়গা থেকে টক্সিকটাকে বের করে দিতে সাহায্য করে। সো এটার এই ধরনের নানাবিধ গুণাগুণের কারণে এবং মোরওভার ম্যাসাজিং এর একটা খুব ভালো টুলস হিসেবে এটা আসলে বিউটি ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো, যেহেতু এটাতে কোনো হার্মফুল কিছু নাই, কেমিক্যালস নাই, কিছু নাই, একটা টুলস যেটা ব্যবহার করে তুমি ফেসে ম্যাসাজ দিচ্ছ, বাট যদি তুমি প্রপার ওয়েতে জেন্টলি নিয়মিতভাবে ম্যাসাজ দাও, ডেফিনেটলি এতে আমি খারাপ কিছু দেখি, ডেফিনেটলি এতে কোনো না কোনো বেনিফিটস আছে। ম্যাসাজ করে এটা ব্লাড সার্কুলেশন ভালো করছে এবং ফেস হোক পুরো শরীর হোক ব্লাড সার্কুলেশন যেসব জায়গাতে ভালো হবে সেই সব জায়গায় অক্সিজেন বেশি পাবে,
আমাদের প্রত্যেকটা হিউম্যান সেলের জন্য ব্লাড সার্কুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যেহেতু স্কিনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধিতে সাহায্য করে, অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিনের জন্য এর থেকে ভালো টুলস আর হতে পারে না। এবার চলো জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করব এই ফেসিয়াল রোলার। ফেসিয়াল রোলার ব্যবহারের ক্ষেত্রে যে সকল বিষয় ভীষণ ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো হচ্ছে, কখনো শুধুমাত্র ফেসিয়াল রোলার দিয়ে ফেসে মাসাজ করবে না, এর সাথে অবশ্যই কোনো অয়েল নিতে হবে অথবা কোনো লোশন নিতে হবে অথবা কোনো সিরাম নিতে হবে, অর্থাৎ যে কোনো কিছু যেটা রোলারটাকে খুব ইজিলি রোল করতে সাহায্য করবে, স্কিনে কোনো ধরনের প্রেশার আসবে না সেই ধরনের কোনো জিনিস দিয়ে ফেসিয়াল রোলার ব্যবহার করতে হবে। মোরওভার এই ধরনের বিউটি প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই এর পরে যখন তুমি ফেসিয়াল রোলার দিয়ে সেটাকে রোল করবে বা মাসাজ করবে, এতে ওই যে স্কিন কেয়ার প্রোডাক্ট সেটা ফুল বেনিফিটস তোমার স্কিন পাবে, কারণ স্কিনের ভেতর পর্যন্ত সেটাকে অ্যাবজর্ব করতে ফেসিয়াল রোলার সাহায্য করে। সেই কারণে স্পেশালি যদি কোনো শীট মাস্ক ব্যবহার করে কেউ ফেসিয়াল রোলার ব্যবহার করে অথবা নাইট সিরাম ব্যবহার করে কেউ ফেসিয়াল রোলার ইউজ করে অথবা এই ধরনের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যেটার উপকারিতাটা স্কিনের ভেতর পর্যন্ত যাওয়া দরকার, সেসব জায়গায় ফেসিয়াল রোলার ব্যবহার করলে তার ফুল বেনিফিটসটা তোমার স্কিন পাবে। নাম্বার টু, ফেসিয়াল রোলার ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই এটাকে স্যানিটাইজ করে নিতে হবে। আগে পরিষ্কার করে ধুয়ে রাখলেও ব্যবহারের পূর্বে অবশ্যই একবার ধুয়ে নেওয়া উচিত অথবা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নেওয়া উচিত, কারণ এটা কিন্তু ডিরেক্ট তোমার স্কিনে যাচ্ছে। সো এটার হাইজিন সম্বন্ধে 100% অ্যাসিওর হয়ে তারপরে ফেসে ব্যবহার করবে। আদারওয়াইজ ফাঙ্গাল অ্যাকনে সহ বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু তোমার ফেসে রোলারের মাধ্যমে যেতে পারে। সো বেটার ইউজ আ ক্লিন ক্লিয়ার and sanitized facial roller for your skincare routine. Number 3, use the facial roller as gentle as you can. আমি বারবার একটা কথাই বলছি যে সঠিক পদ্ধতি অবলম্বন না করে যদি ফেসিয়াল রোলার কেউ ব্যবহার করে এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সো খুবই সফটলি অ্যান্ড জেন্টলি আস্তে আস্তে আপওয়ার্ড মুভমেন্টে মাসাজ করলে এটার পরিপূর্ণ ফল পাওয়া সম্ভব হবে। নাম্বার 4, সবসময় মাসাজ হবে আপওয়ার্ড মুভমেন্টে, সবসময় মাসাজ হবে আপওয়ার্ড মুভমেন্টে, কখনো টেনে নিচে নামানো যাবে না, অনলি একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই যে পিছন থেকে নেকের এই সাইড থেকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, যেটাকে আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজ বলছি, অর্থাৎ টক্সিনটাকে নিচে নিয়ে আসার জন্য যে ড্রেনেজটা আমরা করবো এই ক্ষেত্রে আমরা শুধু নেকের সাইড থেকে নিচে নিয়ে আসবো। এছাড়া স্কাল্পিং অ্যান্ড কন্ট্রোরিং অথবা ফেসটাকে টোন্ড করার জন্য আমাদের সবসময় আপওয়ার্ড মুভমেন্টে মাসাজ করতে হবে। কখনোই রোলারটাকে আপ অ্যান্ড ডাউন করা যাবে না, কখনোই নিচে আসবে না, সবসময়ই মনে রাখবে স্ট্রোকগুলো উপরে হবে। নাম্বার 5, যে কোনো রোলার কেনার আগে অবশ্যই শিওর হয়ে নিতে হবে যে রোলারটা অরিজিনাল। অরিজিনাল স্টোনের রোলার ছাড়া কোনো প্লাস্টিক এলিমেন্টস অথবা যেগুলো নকল ফেক বাজারে পাওয়া যায় সেই ধরনের রোলার ফেসের জন্য মারাত্মক হার্মফুল হতে পারে। এখন বলতে পারো কিভাবে আইডেন্টিফাই করবে উইচ ওয়ান ইজ অরিজিনাল অ্যান্ড উইচ ওয়ান ইজ ফেক, রাইট? ফেক রোলার চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে যেগুলো অনেকে স্টোন বলে সেল করে বাট সেগুলো অরিজিনাল স্টোন না, সেগুলো হচ্ছে ক্রিস্টালের অথবা ক্রিস্টাল টাইপের প্লাস্টিকের। রোলার কেনার সময় খেয়াল করবে রোলারের ভেতরে কোনো ধরনের ছোট ছোট বুদবুদ দেখতে পাও কিনা, যদি দেখতে পাও তাহলে সেই ক্ষেত্রে সেই রোলারটা অবশ্যই কিনবে না, কারণ সেটা হচ্ছে ফেক রোলার, সেটা প্লাস্টিকের রোলার, ক্রিস্টালের রোলার। সেই রোলারগুলোর ভিতরে অবশ্যই ছোট 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 বুদবুদ থাকবে, স্টোনের ভিতরে কোনো ধরনের এই রকম বাবল থাকবে না। নাম্বার 2, স্টোনটা টাচ করলেই বোঝা যাবে যে এটা হচ্ছে একটা পাথর। বাই নেচার এটা ঠান্ডা হয়, অনেক কুল হয়। সো একটা প্লাস্টিক টাচ করলে অ্যান্ড একটা স্টোন টাচ করলে দুইটা ডিফারেন্স কিন্তু বোঝা যাবে। সো কেনার সময় অবশ্যই টাচ করে দেখবে পাথরটা ঠান্ডা কিনা এবং সেটার ভিতরে বাবল আছে কিনা। ইন শর্ট আমি যদি বলি যে ফেসিয়াল রোলারসগুলো ব্লাড স্টিমুলেশনটা বাড়িয়ে আমাদের স্কিনটাকে টোন আপ করতে সাহায্য করে। সঠিক পদ্ধতিতে নিয়মিতভাবে যদি ফেসিয়াল রোলার ব্যবহার করা হয় তাহলে এর বেনিফিটস ইমেন্স। বাট কেনার আগে অবশ্যই চেক করে দেখবে সঠিক রোলারটি তুমি কিনছো কিনা, আর মোর ওভার স্টোনের কোয়ালিটির উপর ডিপেন্ড করেও কিন্তু প্রাইসটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। সো এটাও আসলে একটু দেখার বিষয় যে কোন ধরনের স্টোনটা তুমি কিনছো, কারণ যেই স্টোনটা দিয়ে ফেসে মাসাজ করা হচ্ছে সেই স্টোন থেকেও কিন্তু কিছু মিনারেলস কিছু কিছু এলিমেন্টস আমাদের ফেসে যাচ্ছে, সেটাও আমাদের স্কিনের জন্য মারাত্মকভাবে বেনিফিশিয়াল। বাট ফেসিয়াল রোলার ব্যবহারের আগে এবং ব্যবহারের পরে অবশ্যই
কোনো ধরনের লিকুইড হ্যান্ড সোপ অথবা লিকুইড ডিটারজেন্ট অ্যান্ড ওয়ার্ম ওয়াটার বা নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ক্লিন করে মুছে জেট ড্রোলারটি রাখবে। জেট ড্রোলারের উপকারিতা পাওয়ার জন্য এর হাইজিন অ্যান্ড স্যানিটাইজেশন ইজ রিয়েলি রিকোয়ার্ড। আমি এটা বাংলাদেশেরই একটা অনলাইন শপ থেকে কিনেছি, বাট বিভিন্ন ধরনের অনলাইন শপে কিন্তু এখন অরিজিনাল অ্যান্ড ফেক বোথ পাওয়া যাচ্ছে। সো কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে কিনতে হবে যে তার মানটা কেমন। দেয়ার ইজ নাথিং হার্ম টু ট্রাই সামথিং নিউ হুইচ ইজ বেনিফিশিয়াল ফর ইউর স্কিন টু মেক ইট লুক ইয়াঙ্গার। ফেশিয়াল রোলার ক্যান ওয়ার্ক অ্যাজ এ ভেরি গুড অ্যান্টি এজিং টুল অ্যান্ড আফটার 20 এনি ওয়ান ক্যান ইউজ দিস। So I incorporate this facial roller in my skincare routine. Hope you like this video, and if you like it, please share it with your friends and family and hit the notification bell icon so that you don't miss my upcoming videos. See you on my next video. Thanks for watching. Take care. Goodbye.